আমার বিয়ের মোহর হয়েছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে, তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে 4 আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে, দয়া করে একটু বলবেন। বাহ, বহুত ভালো বউ পাইছেন, আপনার কপাল আছে ভাই, এরকম কপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা মেয়েদের মোহর পরিশোধ করে দিলে তাদের প্রাপ্য অধিকার, যদি কোনো মেয়ে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিন নাফসি ফাকুলু হানিআম মারিআ, যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায় দেয়, 3 লাখ টাকার 4 আনা আংটিতে নিয়ে আসে, তাহলে এটা তুমি লাফাইতে লাফাইতে খুশি চোখে খাইতে পারো, অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো। কোরআনে আল্লাহ লাফাইতে লাফাইতে বলেন না, আবার তর্জমা আবার বুঝেন না, মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো, খেতে পারো। তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয়, এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে ফেসে গেছে তারা বউয়ের কাছে দরখাস্ত করতে পারেন, দরখাস্ত করতে পারেন। আমি এর আগেও কোথায় বলছি, বরাবর মাননীয় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদন পত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমার মতো কপাল পোড়া, মোহর অনেক ধার্য হয়েছিল, আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না, আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহনীয় পর্যায়ে কমিয়ে দিয়ে বাদিত করবেন, বিনীত আপনার হতভাগাশা। দরখাস্ত লিখতে হবে কোনো কথা না, কিন্তু স্ত্রীর পাম্পটি দিয়ে হোক যেমনি হোক বাইরে রেখে তার কাছে যে আদায় কমায় নিতে পারেন, আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নেবেন না, সিন ক্রিয়েট করে কমায় নেয়। ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি, যে বাসর রাতে যায় বলে আরে মোহর তো অনেক ধরছে বুঝলাম, কিন্তু আমি কয়েকদিন পর ইটালি চলে যাব, কানাডা চলে যাব, আরে টাকাই টাকা সব তো তোমার, কি করবা তুমি, তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আবার কিছু লাগবে না, এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারিরে ফান্ডে ফেলায় নেবেন না। আপনি লিখিত দরখাস্ত করা লাগবে তা না, ওইটা আমি এমনি বললাম, বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র নম্র, গালিগালাজ করে না, বেয়াদবি করে না, সভ্যভদ্র, তো ভালো ছেলে হিসাবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমায় দিল, তাহলে এটা আপনার জন্য জায়েজ। অতএব 3 লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে 4 আনা আংটি দিয়ে দিলে আমি খুশি, আর 3 লাখের দাবি থাকবে না, তো সেটা হতে পারে জায়েজ হবে।